হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটা হ্যাকারের সাথে পরিচয় করাই দিতে যাচ্ছি, যে হ্যাকার না মারে হেড না মারে গ্রেনেড, সে শুধু গ্লোলের এপাশ থেকে ওপাশে যায়, কন্টেনারের ভিতরে ঢুকে যায়, মাটির তলায় যায়, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তা যাই হোক, আপনারা হ্যাকারটিকে দেখে আসুন, আমি শর্ট ক্লিপ করে সুন্দরভাবে স্লো মোশন করে হ্যাকারকে দেখানোর চেষ্টা করবো যতটুকু আমার স্ক্রিনে বন্দি করতে পেরেছি। তো হ্যাকারটিটাকে আমার খুবই আজব লেগেছে, আপনাদের হয়তো বা লাগতে পারে, তো চলুন দেখে আসি। দেখেন এই জায়গায় কিন্তু কোনো ম্যান নেই, আমার সাইডে আমি ডাউন হয়ে রয়েছি, কিন্তু একটু পরেই দেখবেন ম্যান চলে আসবে হঠাৎ করে। দেখেন মার্ক করে দিছি, এখানে দেখেন এই যে ম্যান চলে আসে। এটা কি হ্যাকার না, গোলওয়ালের ভিতরে ছিল, ওরা ডাউন করে দেওয়ার পরে বাইরে চলে আসে, মানে কি ডাউন হওয়ার হাতে বাঁচার জন্য বাইরে আছে, কিন্তু বাইরে আসার আগে ডাউন হয়ে গেছে। আর এরপরে আরও এক জায়গার থেকে আমি রেকর্ড করেছি, মানে আর কি আমি পুরো ম্যাচটা রেকর্ড করতে পারিনি দুই জায়গা থেকে, কারণ বুঝতে একটু দেরি হয়েছে। এই জায়গায় দেখুন গোলওয়ালের সাইডে, এই যে এখানে কিন্তু ম্যান রয়েছে, দেখতে পাচ্ছেন ম্যান রয়েছে, কিন্তু হঠাৎ করে হাওয়া হয়ে গেছে, বুঝলেন না হয়তো বা, স্লো মোশনে দেখেন। দেখেন আবার এই যে এখানে ম্যান, ওই যে মার্ক করে দেওয়া রয়েছে এখানে ম্যান, আর তারপরে যখন ফ্রিজটা ছাড়বে দেখেন, এই দেখেন ম্যান ভিতরে কিন্তু ঢুকে গেছে, অর্ধেক ভিতরে ঢুকে গেছে, পা বাইরে রয়েছে গোলওয়ালের। আর তারপরে আমি ঘোরার পরই দেখবেন নেই, এখান থেকে উঠে যাবে ম্যান, এই যে দেখেন ম্যান নেই, এখানে ফুল ফাঁকা হয়ে গেছে একেবারে, গ্লোয়ালের এখানে কিন্তু জায়গাও নেই যে ম্যান কোন পাশে যাবে, চলে গেছে। তারপরে যখন আমি আবার আসবো ব্যাক ওই জায়গাটায় আবার মারতে, তখন দেখবেন আবার ম্যান চলে আসে। এটা আর কি মানে আমি অবাক লেগেছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন গুলি আসছে কিন্তু ওখান থেকে, এই দেখেন ম্যান, তাহলে এখানে তো কন্টেনারের ভিতরে যাওয়া যাচ্ছে না। আর এটা নেট প্রবলেম না, কারণ আমি পরে ম্যাচ থেকে বেরোই তার লবিতে যে শুনছিলাম, সে বলছিল যে হ্যাঁ এটা আমি হ্যাক নিছি, এটা আর কি এই এই হ্যাকটাতে কোনো হেডশট বা ওরম অলৌকিক কিছু হয় না, কিন্তু আর কি গ্লোয়ালের এপাশ ওপাশে যাওয়া যায়, মানে ওর ডিসপ্লে কোনো গ্লোয়াল থাকে না, কোনো কন্টেনার কোনো ঘরবাড়ি কিছুই থাকে না, দ্যাটস ইট। কী করছো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দাও, আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, আই ডোন্ট লাইক, হ্যাভ এ রিল্যাক্স ভিকি, সি ইউ নট ফর মাইন্ড, সি ইউ নট ফর মাইন্ড। আপনারা ভাই যারা এই চ্যানেলটা দেখবেন, আসলে যদি আপনাদেরকে ভালো আপনাদের যদি ক্যামেরা চ্যানেলটা ভালো লাগে, আপনারা সবাই সাজ দিবেন বা দেখবেন, খুব সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম।